আদত অঞ্চলের ঐতিহ্যবাহী শিশু কিশোর আমরা আজকের এই অনুষ্ঠানের এই মঞ্চ থেকে সেই উপলক্ষে খেলা ঘরের কৃতি ছাত্র ছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং এত সুন্দর প্রাঞ্জল অনুষ্ঠান ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। আমি আমার বক্তব্যের শুরুতেই এই ভৈরবের কৃতি মেধাবী ছাত্ররা যারা প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে বৃত্তি পেয়েছে তাদেরকে আমি আমার বক্তব্যের শুরুতেই অভিনন্দন জানাচ্ছি। ভৈরব তথা এই এলাকার অত্যন্ত পরিচিত মুখ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমি একটু আগে মুক্তিযুদ্ধের কথা বলেছিলাম, শুনছিলাম ওনার মুখ থেকেই, যিনি নিজে একজন অনেক বড় সংগঠক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ ইবনে সিনা কমলপুর মুজাফরপুর ফাতেমা রমজান।